আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, এসএ ইডুলিটারস থেকে আরও একটি নতুন ভিডিও এনে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই সাবজেক্টের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে আয় চিহ্নিতকরণ বা রেভিনিউ রিকগনিশন। তো এই চ্যাপ্টারের প্রথম একটা ভিডিও ছিল যেটাতে আমি রুলস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু জাবেদা দেখিয়েছিলাম। তো সেই জাবেদাগুলো এবং রুলসের উপর ডিপেন্ড করে যে অঙ্কগুলো হয় বা যেরকম অঙ্ক আসতে পারে সেরকম একটা বোর্ড কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। এবং আজকের যে বোর্ড কোশ্চেনটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এন ইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2012 সালে, ঠিক আছে? তো যাদের বই আছে হাতের কাছে তারা অবশ্যই বোর্ড কোশ্চেনটাকে বের করে নাও এবং নিজের সামনে রেখে দেন, আমরা অঙ্কটা বুঝবো, তাহলে খুব সহজে বুঝে যাব। তো আজকে আমরা কোন অঙ্ক করছি বোর্ডটা আমি আবারও বলছি, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2012 সালে। এই বোর্ড কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। হাসিব কর্পোরেশন বিগান সেলিং গুডস অন দ্য বেসিস অফ ইনস্টলমেন্ট ইন 2012 সালে হাসিব কর্পোরেশন তারা পণ্য বিক্রি করতে শুরু করেছে ইনস্টলমেন্টের উপরে, মানে ইনস্টলমেন্ট কিস্তি আকারে তারা পণ্য বিক্রি করছে, ঠিক আছে? কিস্তি আকারে পণ্য বিক্রি করতে শুরু করেছে কত সাল থেকে? 2012 সাল থেকে। ডিউরিং দ্য ইয়ার এই চলতি বছরে মানে ওই 2012 সালে ওই চলতি সময়ে দে হ্যাড ইনস্টলমেন্ট সেলস অফ টাকা 150 লাখস, ক্যাশ কালেকশন অফ টাকা 54 লাখস, and cost of installment sales of taka 105 lakhs. Parse the entries to record installment sales, cash collection, cost of installment sales, deferred gross profit and gross profit recognized using the installment sales method. Installment sales method মানে হচ্ছে কিস্তি বিক্রয় পদ্ধতিতে জাবেদাগুলো করে দেখাও। আচ্ছা, এখন আমি অঙ্কটা একটু বাংলায় বলে দিচ্ছি যাতে একটু সহজ হয় বুঝতে। ডিউরিং দ্য ইয়ার ওই বছরে মানে 2012 সালে দে হ্যাড ইনস্টলমেন্ট সেলস তারা কিস্তিতে বিক্রি করেছিল 1,50,00,000 টাকা বা 150 লক্ষ টাকা বলতে পারি। ক্যাশ কালেকশন নগদে টাকা পেয়েছিল 54 লক্ষ টাকা, এবং কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস মানে হচ্ছে তারা বিক্রি করেছিল কিস্তিতে যে বিক্রি করেছিল এবং সেটার উপর ব্যয় হয়েছিল, কিস্তিতে বিক্রয়ের ব্যয় হয়েছিল, যে বিক্রিগুলো তারা কিস্তিতে করেছে এবং সেটার মধ্যে ব্যয় হয়েছিল 150 লক্ষ টাকা অথবা 1,05,00,000 টাকা আমরা বলতে পারি, 105 লক্ষ টাকা, 105 লক্ষ টাকা অথবা 1,05,00,000 টাকা বলতে পারি। তো এবার বলছে যে জাবেদা করে দেখো, এবং কী কী টপিকে জাবেদা বলছে দেখো, ইনস্টলমেন্ট সেলস, ক্যাশ কালেকশন, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, ডিফার্ড গ্রস প্রফিট অ্যান্ড গ্রস প্রফিট রিকগনাইজড। আমাদের এখানে 5টা জাবেদা করে দেখাতে বলেছে। প্রথমেরটা ইনস্টলমেন্ট সেলস, তারপর একটা ক্যাশ কালেকশনের জন্য একটা, তারপর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের জন্য একটা, ডিফার্ড গ্রস প্রফিটের জন্য একটা, এবং গ্রস প্রফিট রিকগনাইজডের জন্য একটা। টোটাল 5টা জাবেদা তারা আমাদের করে দেখাতে বলেছে। ওকে, তো এবার আমরা অঙ্কটা শুরু করে দিব, মানে আমাদের সলিউশনটা শুরু করে দিব। কিন্তু সলিউশনটা শুরু করার আগেই বলে রাখি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে ধন্যবাদ। তো আর যারা যারা এখনও শেয়ার করেনি ফ্রেন্ডদের সাথে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে নিজের মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের বোর্ড কোশ্চেনের সমাধানে। তো আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটা করবো এটার জন্য প্রথমে আমাদের দুটো ক্যালকুলেশন করতে হবে। সে ক্যালকুলেশনগুলো কী? আমার এই ভিডিওর আগে আমি রুলস নিয়ে যেখানে যে ভিডিওটাতে আলোচনা করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যে ওইখানে আমি দুটো সূত্র নিয়ে কথা বলেছিলাম, একটা গ্রস প্রফিট রেট নির্ণয়ের সূত্র এবং আরেকটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ অথবা রিয়েলাইজডের একটা সূত্র, ঠিক আছে? তো সেই সূত্রগুলো একটু দেখে নিব এবং সেই সূত্রগুলো দিয়েই এখন আমরা একটু কাজ করে নিব, ঠিক আছে? তো আজকে আমরা যে অঙ্কগুলো, যেহেতু আজকে আমাদের ভিডিও নাম্বার 1, সো আমি এখানে নাম্বার 1 দিয়ে দিলাম, এবং আজকে যে বোর্ড কোশ্চেনটা করব সেটা হচ্ছে 2012 সালের একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? তো এখানে প্রথমে আমাদের যেটা লিখতে হবে আমরা লিখে নিচ্ছি, ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রেট, ঠিক আছে? গ্রস প্রফিট
রেট আমরা গস প্রফিট রেটের ক্যালকুলেশন করব এবং আজকে আমরা যে অঙ্কটা করছি এটার মধ্যে একটাই ইয়ার আছে মানে একটাই বছর আছে এবং আমরা এখানে লিখে দিব ফর 2012 মানে আমরা 2012 সালের যে রেটটা সেটা বের করব হুম তো এইটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সূত্র লিখতে হবে আমি সূত্রটা আগে লিখে নেছি নিচে হবে ইনস্টলমেন্ট সেলস ইনস্টলমেন্ট সেলস এবং উপরে এই ইনস্টলমেন্ট সেলসটাই আমরা আবার লিখব ইনস্টলমেন্ট সেলস আমি আর পুরোটা লিখছি না মাইনাস কস্ট অফ সেলস অথবা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ঠিক আছে তো ইনস্টলমেন্ট সেলস এখানে আমাদের বলেছিল ইনস্টলমেন্ট সেলস অফ টাকা 1,50,00,000 বসিয়ে দিলাম মাইনাস কস্ট অফ সেলস আমাদের দেওয়া ছিল এখানে 105,00,000 এবং নিচে আমি এখানে যে অ্যামাউন্টটা লিখেছি সেটা আবার নিচে লিখে দিব ঠিক আছে এবং এখানে গুণ করে দিব 100 দিয়ে আচ্ছা তো এবার আমরা এটা ক্যালকুলেশনটা করে নেই 150,00,000 মাইনাস 105,00,000 ডিভাইডেড 150,00,000 আমরা পেয়ে যাচ্ছি 0.3 এবং এটাকে গুণ করে দিব 100 দিয়ে গুণ করে দিচ্ছি 100 দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 30% আচ্ছা 30% পেয়ে গেলাম এটা হলো আমাদের রেট বের করা হলো ঠিক আছে তো এবার চলে যাব গ্রস প্রফিট রিকগনাইজড এর সূত্র এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমাদের এই রেটটা আমরা এইভাবে সূত্র দিয়ে বের করতে পারি খুব সহজে হয়ে যায় কিন্তু যখন আমরা গস প্রফিট রিকগনাইজড বের করব তখন খেয়াল রাখবো যদি একটা বছর হয় তাহলে এখন আমি যেভাবে বের করছি এভাবেই বের করতে পারি কিন্তু যদি দুইটা কি তার বেশি বছর হয় মানে দুই বা তার বেশি দুই তিন চার বছরের অঙ্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে বক্স ধরে করতে হবে তাহলে জিনিসটা না বুঝতে সহজ হবে হ্যাঁ তো সেটা কেন আমি পরে দেখিয়ে দিব আপনাদের তবে আজকে আমরা যে অঙ্কটা বুঝছি সেখানে আমরা থাকি পরবর্তীতে না যাই মানে পরে কিসের বক্স না বক্স সেখানে না যাই হুম তো এখন আর একটা ক্যালকুলেশন করবো সেটা কি ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রিকগনাইজড গ্রস প্রফিট রিকগ নাইজড গ্রস প্রফিট রিকগনাইজড ফর কে 2012 যেহেতু একটাই বছর আছে তো একটা বছরের নাম দিয়ে দিলাম এবং এখানে সূত্রটা হবে ক্যাশ কালেকশন আমরা যতটুকু ক্যাশ কালেকশন করেছি সেইটাকে আমরা গুণ দিব এই যে পার্সেন্ট আছে এটা দিয়ে তার মানে গ্রস প্রফিট রেট এটা দিয়ে ঠিক আছে তো আমি এটাকে জিপিআর শর্ট করে লিখে নিচ্ছি গ্রস প্রফিট রেট হ্যাঁ এবং ক্যাশ কালেকশন আমাদের এই অঙ্কটার মধ্যে ক্যাশ কালেকশন ছিল 54,00,000 বসিয়ে দিচ্ছি 54,00,000 ইন্টু জিপিআর মানে গ্রস প্রফিট রেট ছিল 30% বসিয়ে দিলাম 30% তাহলে করে নিচ্ছি 54,00,000 ইন্টু 30% আমরা পাচ্ছি 16,20,000 16,20,000 টাকা ঠিক আছে এটা হয়ে গেল আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড বের করা তো দুইটা কাজ হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের জাবেদাতে তো এখানে জাবেদার জন্য আমি একটা ছক কেটে নিয়েছি এবং আমি প্রশ্নটা পাশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে হাবিব কর্পোরেশন এটা আমাদের কোম্পানির নাম ছিল সরি হাসিব কর্পোরেশন এবং জার্নাল এন্ট্রিজ আমরা এখানে জাবেদাটা করব তো এখানে আমরা প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছি আমাদের প্রথমে কি বলেছিল আমাদের পাঁচটা জাবেদা করতে বলেছে কি কি ইনস্টলমেন্ট সেলস ক্যাশ কালেকশন কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডিফার্ড গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট রিকগনাইজড এখানে যেহেতু ক্লোজিং কোনো এন্ট্রি দেখাতে বলে নাই সো আমরা ক্লোজিং কোনো এন্ট্রি দেখাচ্ছি না কিন্তু আমাদের প্রথমে যেটা বলেছে আগে আমরা সেটা করি হ্যাঁ ধাপে ধাপে আমরা যাই ইনস্টলমেন্ট সেলস জাবেদার মধ্যে আমি বলেছিলাম যখন আমরা ইনস্টলমেন্ট সেলস করব সেটা জাবেদাটা কি হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওই দিন তো জাবেদার মধ্যে আমাদের ইনস্টলমেন্ট সেলসের জন্য দুইটা জাবেদা ছিল একটা ছিল ডাউন পেমেন্ট প্রদান করা হলে আর একটা ছিল ডাউন পেমেন্ট প্রদান করা না হলে এই অঙ্কটার মধ্যে আমাদের কোথাও কি আমরা ডাউন পেমেন্ট সম্পর্কে কিছু পেয়েছি পাই নাই এবং আমরা যে ইনস্টলমেন্টে বিক্রি করেছি সেখানে কোনো টাকা আমাদের হ্যাঁ ক্যাশ কালেকশন এটা পরের ক্যাশ কালেকশন কিন্তু যখন বিক্রি করেছি তখনই কোনো নগদ টাকা পেয়েছি এরকম কোনো কথা বলা আছে বলা নাই তার মানে ডাউন পেমেন্ট করা হয় নাই সো আমরা এখানে লিখব 2012 যেহেতু তারিখ দেওয়া নেই সো আমরা লিখে দিব December 31 হ্যাঁ তো এখানে আমাদের জাবেদাটা হবে ইনস্টলমেন্ট সরি ইনস্টল মেন্ট
অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, আমি শর্ট করে অ্যাকাউন্টসটা লিখলাম রিসিভেবল ডেবিট, এবং আমাদের ইনস্টলমেন্ট সেলস এটা হবে কি ক্রেডিট, ইনস্টলমেন্ট সেলস কি ক্রেডিট। হ্যাঁ, তো টাকাটা কত বসাবো, আমাদের ইনস্টলমেন্ট সেলস আমরা কত টাকা দিয়ে সেলস করেছিলাম, আমাদের 150 লক্ষ টাকা আমরা কি করেছিলাম সেলস করেছিলাম, সো এটাই বসিয়ে দিলাম 150 লক্ষ টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইনস্টলমেন্ট সেলসের যে জাবেদা ছিল সেইটা। এবং এখানে আমাদের একটা রেকর্ড দিতে হয়, তো আমরা এখানে লিখে দিতে পারি টু রেকর্ড সেলস মেড অন ইনস্টলমেন্ট, অথবা টু রেকর্ড সেলস অন ইনস্টলমেন্ট। ঠিক আছে, এভাবে একটা রেকর্ড লিখে দিব, দিয়ে একটা দাগ কেটে দিলাম। তারপরে চলে যাব পরবর্তী জাবেদায়। পরে বলেছে ক্যাশ কালেকশনের জন্য জাবেদা দিতে হবে, তাহলে আবারও তারিখ দিয়ে দিচ্ছি 31, এবং ক্যাশ কালেকশন করেছিলাম 54 লক্ষ টাকা। তাহলে যেহেতু ক্যাশ পেয়েছি, ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ টাকা পেলে কি হয় নগদান ডেবিট, তাই তো? তাহলে ক্যাশ ডেবিট 54 লক্ষ টাকা, বসিয়ে দিলাম 54 লক্ষ টাকা। এবং কি কি কমে গেল, কার কাছ থেকে টাকা পেলাম, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ ছিল তার কাছ থেকে 54 লক্ষ টাকা পেয়ে গেছি, তাহলে কি কমে গেল না, তাহলে লিখে দিব ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল কত, 54 লক্ষ টাকা কমে গেল, এই কমিয়ে দিলাম। এবং এখানে রেকর্ড দিয়ে দিতে পারি যে টু রেকর্ড কালেকশন অফ ক্যাশ, টু রেকর্ড কালেকশন অফ ক্যাশ, ওকে টু রেকর্ডটা দিয়ে ক্লোজ করে দিব। তারপরে আবারও জাবেদা দিতে পারি, আমাদের ক্যাশ কালেকশনের পরে জাবেদা বলেছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, ওকে। তাহলে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এটার জন্য যে জাবেদা ছিল সেটা হলো কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট এবং ইনভেন্টরি ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট। তাহলে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস কত টাকা দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, 105 লক্ষ টাকা ছিল, এবং এখানেও 105 লক্ষ টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে রেকর্ডটা আমরা দিয়ে দিতে পারি যে টু রেকর্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, টু রেকর্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। ঠিক আছে, এটা হয়ে গেলো 3 নম্বর জাবেদা। এরপরে বলেছিল ডিফার্ড গ্রস প্রফিট, এবং ডিফার্ড গ্রস প্রফিট এইটার জন্য যে জাবেদাটা এইটা আসলে আমরা বলতে পারি, আমরা যে জাবেদাগুলো দেখেছিলাম এর আগে সেখানে আমি 4 নম্বরে একটা জাবেদা বলেছিলাম ফর ক্লোজ অফ ইনস্টলমেন্ট সেলস অ্যান্ড কস্ট অফ, মানে কস্ট মানে 4 নম্বরে আমরা পড়েছিলাম একটা জাবেদা যে ফর ক্লোজ অফ ইনস্টলমেন্ট সেলস অ্যান্ড কস্ট, ইনস্টলমেন্ট সেলসের জন্য এবং কস্টের জন্য আমাদের একটা জাবেদা ক্লোজ করতে হয়। সেই জাবেদাটা কি, এই যে ডেবিট ক্রেডিটে যেটা আছে এটাকে ডেবিট করে দিব ইনস্টলমেন্ট সেলস, কি ক্রেডিটে ছিল বসিয়ে দিলাম ডেবিটে, এবং কস্ট এটা কি ডেবিটে ছিল এটা ক্রেডিটে নিয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, হ্যাঁ এটা ডেবিটে ছিল তো, তাহলে এটাকে বসিয়ে দিচ্ছি ক্রেডিটে। হ্যাঁ, এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে তাই না, সেই ডিফারেন্সটাকে লিখে দিব ডিফার্ড গ্রস প্রফিট, ডিফার্ড গ্রস প্রফিট। দেখে নেই ডিফার্ড গ্রস প্রফিট কত টাকা আসে আমাদের, 150 লক্ষ মাইনাস 105 লক্ষ, আমরা পেয়ে যাচ্ছি 45 লক্ষ, বসিয়ে দিচ্ছি এখানে 45 লক্ষ টাকা। এবং এখানে রেকর্ড দিতে পারি টু রেকর্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস, অথবা টু রেকর্ড ক্লোজ অফ ইনস্টলমেন্ট সেলস অ্যান্ড কস্ট। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা রেকর্ড আমরা এখানে লিখে দেবো। এবং পরবর্তীতে আমাদের বলেছে গ্রস প্রফিট রিকগনাইজডের জন্য জাবেদা দিতে, তার মানে 5 নম্বর যে জাবেদাটা ছিল সেটা, এবং সেটার জন্য সূত্র হচ্ছে এই যে ডিফার্ড গ্রস প্রফিট এটাকে কী করেছি ক্রেডিট করেছি, এবার এটাকে ডেবিট করে দিব ডিফার্ড গ্রস প্রফিট ডেবিট করে দিব। এবং কত টাকা, এই টাকাটাকে ডেবিট করব না, কোন টাকাটা ডেবিট করব, এই যে এখানে আমরা এই যে গ্রস প্রফিট রিকগনাইজড কত 16,20,000 বের করেছিলাম, এটা কেন বের করলাম, এটা যদি কাজেই না লাগালাম কেন বের করলাম, এটা কোথায় গিয়ে কাজে লাগবে,
5 নাম্বার যাবে দাতে গিয়ে কাজে লাগবে যে 16 লক্ষ 20000 টাকা এই যে এখানে আমরা বসাবো ডিফার গ্রস প্রফিট 16 লক্ষ 20000 টাকা এইটা দিয়ে ক্যালকুলেশন করেই আমরা বের করেছি যে দেখেন 150 লক্ষ 105 লক্ষ এবং 150 লক্ষ দিয়ে কাজ করে এই যে 54 লক্ষ টাকা এইটা এইগুলো দিয়েই কিন্তু আমরা কি কাজটা করে বের করেছি ডিফার্ড গ্রস প্রফিট ডেবিট এবং রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট কি ক্রেডিট 6 লক্ষ 20000 টাকা বসিয়ে দিলাম ঠিক আছে এই হয়ে গেল আমাদের পাঁচটা জাবেদা বুঝতে পেরেছি কি যদি বুঝতে না পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে কোন রুলসে বা কোন জাবেদাটার মধ্যে কত নাম্বার এন্টিটার মধ্যে প্রবলেম হচ্ছে ঠিক আছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে কত নাম্বার জাবেদাটা বুঝতে প্রবলেম হচ্ছে এবং এই জাবেদাটার মধ্যে এই ক্যালকুলেশনের মধ্যে কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যারা যারা এখনো লাইক করি নাই শেয়ার করি নাই তারা তারা লাইক করে দিব এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবো না ঠিক আছে আর আজকে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স এর থার্ড ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2012 সালের একটি বোর্ড কোশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছি হ্যাঁ না বুঝতে পারলে ওই যে বললাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তো নেক্সট ডে আমি আবারও এই নিয়মেরই আরও একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তো আজকে এতটুকুই সবাই বোর্ড কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো বাসায় নিজেরা একা একা এবং এটার সাথে আরও যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেম রিলেটেড সেগুলো করে নেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ